সিএনএনবিডি আমাদের বাংলা। ব্রাহ্মণবাড়িয়া সদর মাছিহাটা ইউনিয়নের হানিকম সংগঠনের পক্ষ থেকে 300 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে সংগঠনের কার্যকরী কমিটি 2080টি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব সিব্বির আহমেদ ভূঁইয়া, প্রধান অতিথি জনাব শওকত হোসেন, আমন্ত্রিত অতিথি অ্যাডভোকেট উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন মুন্সী, মহিউদ্দিন খোকন, আলমগীর মেম্বার সহ সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আলামিন, চ্যানেল 26। আমি এই আনিকম সংগঠনের সহসভাপতি এবং বর্তমান ইউপি সদস্য মাছিহাটা ইউনিয়ন। আমাদের এই সংগঠনের কাজ, আমরা মানবিক সেবায়, মানুষের সেবায় এবং গরিব দুঃখী মানুষের সেবায় আমাদের এই সংগঠন ঝাঁপিয়ে পড়ে। যেখানে দুর্নীতি, যেখানে অশান্তি, এখানে আমাদের এই সংগঠনের লোক যায় সমাধান করে এবং মানুষের, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। বর্তমানে এখনও এই করোনা পরিস্থিতিদের মধ্যে এবং মানুষের অসহায় মানুষের পাশে আমাদের এই সংগঠন পরপর তিনবার আমরা ত্রাণ বিতরণ করেছে এবং বর্তমানেও আজকেও প্রায় আমরা আড়াইশো থেকে তিনশো ফ্যামিলির মধ্যে আমরা ঈদ সামগ্রী বিতরণ করতেছি। সেমাই, চিনি, আটা, আলু, তেল, পেঁয়াজ, এগুলো বিভিন্ন আইটেম, দুধ সহ আমরা নারিকেল সহ গরিব দুঃখী মানুষের জন্য আমরা দিতেছি এবং ভবিষ্যতেও এটা চলমান থাকবে। আর আমরা এই কার্যক্রম, আমাদের এই কার্যক্রমটা গ্রহণ করার ক্ষেত্রে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন হানিকম, আমাদের গ্রামের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়ার গর্ব জনাব শামিমা বেগম, উনি হচ্ছে এডিশনাল ডিআইজি কমান্ড্যান্ট বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, জনাব ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন, তত্ত্বাবধায়ক 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ বাকিরউদ্দিন ভূঁইয়া, শ্রদ্ধেয় হারুন স্যার, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ আবিদ হোসেন, তারপরে জনাব মহিউদ্দিন খোকন সহ এলাকার জনাব মাসুকুল আলম, জনাব আব্দুল লতিফ, মাহবুব ভাই সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণের মাধ্যমেই আমাদের এই কার্যক্রমকে আমরা এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমরা সকলে প্রবাসীর এই হানিকমের প্রতি অনেক দরদ এবং মহব্বত, আমি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি এবং তারাও তাদের সাধ্যমতে তাদের কিছু আর্থিক সহযোগিতা করে, সেই সহযোগিতায় আমাদের নিজস্ব অর্থায়নে এবং আমাদের এলাকার অর্থায়নে আমরা এই গরিব দুঃখীর পাশে কাজ করে যাই এবং এটা চলমান থাকবে ইনশাল্লাহ, ভবিষ্যতে এটা আরও প্রসারিত হবে এবং আমাদের এটা। মোহাম্মদ আমিরুল ইসলাম সানি, সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী হানিকম সংগঠন। সংগঠনটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়ে কাল পরিক্রমায় আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, যেটি এলাকার আর্থসামাজিক, রাজনৈতিক এবং মানবিক কার্যক্রমে সময়ে সময়ে অবদান রেখে আসছে। তার এই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে যখন মানুষ প্রায় দিশেহারা, তখন সংগঠনটি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে করোনা ঢোকার সাথে সাথেই এলাকার তথা অত্র গ্রামের মুসল্লিদের মাঝে একদিন শুক্রবারে যেখানে কাসাইড গ্রামে জামাত অনুষ্ঠিত হয়, শুক্রবারের জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় একটিমাত্র মসজিদে, সেই মসজিদের প্রতিটি মুসল্লির মাঝে মাস্ক প্রদান করা হয়েছে, প্রায় 2100 মাস্ক আমরা প্রদান করেছি। তাছাড়া পরে আমরা এলাকায় আমরা স্যানিটাইজার দিয়েছি, কীটনাশক ছিটিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি, ত্রাণ সামগ্রীও প্রদান করেছি। সর্বশেষ যখন ঈদ চলে আসছে তখন এলাকার অসহায়দের মাঝে আমরা ঈদ সামগ্রী প্রদানের চিন্তাভাবনা নিয়ে এবং সেটি বাস্তবায়নের জন্য আজকে আমরা প্রায় 300 ব্যাগ ঈদ উপহার সামগ্রী আমরা প্রদান করছি। যে ঈদ উপহার সামগ্রী প্রদান করতে আমাদের প্রায় 150,000 টাকার মতো আমরা বিভিন্ন জনের কাছ থেকে সহায়তা পেয়েছি এবং সেগুলোর মাধ্যমে আমরা এই উপহার সামগ্রীগুলো প্রদান করছি। আমরা বিশ্বাস করি যে আর্থ মানবতার পাশে থাকলে আল্লাহ আমাদের সহায় হবেন, সেই উপলক্ষে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, আমরা নীরবে কাজ করে যাচ্ছি, আমরা কোনো প্রচারে বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এই কার্যক্রম উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, আমাদের পরবর্তীতে এই হানিকম সংগঠনের যারা হাল ধরবেন তারা আরও বেশি কার্যক্রম পরিচালনা করে এই হানিকম সংগঠনটির সুনাম দিনে দিনে বৃদ্ধি করবেন বলে আমরা আশা করি। সিএনএন বিডি আমাদের বাংলা।